শুনতে পাচ্ছি অনেক জায়গায় ভাঙা ঠাঙা হচ্ছে, বাড়িঘর ভাঙতেছে, আগুন দিচ্ছে। না, আতঙ্ক তো আছে, কিন্তু দেশ এখন স্বাধীন হয়ে গেছে নতুন করে, এই জন্য আমরা দেশে যাচ্ছি। দেশের খবর কালকে ছিল খুব খারাপ ছিল, আজকে জানলাম দেশের খবর একটু ভালো হয়েছে। আমরা চাচ্ছি ভালো হলে এখন দেশে বসাইতে, এবং দেশটা যেন ভালো হয় আমরা সেটা চাচ্ছি এখন। এটা ছিল ছাত্ররা ছিল, যে ছাত্রের দাবি যুক্তি ছিল, ওই যুক্তি থেকে ওটা চলে গেছে রাজনীতির পক্ষে। মানুষের রাগ হচ্ছে শেখ হাসিনার উপর, কারণ শেখ হাসিনা যেভাবে 17 বছর দেশটাকে শাসন করেছে, চালিয়েছে, বিনা ভোটে দেশ চালিয়েছে, এই জন্য মানুষ খুব ক্ষিপ্ত। আমাদের বাংলাদেশের জন্য অনেক ক্ষয়ক্ষতি হলো, একটা সরকার চলে গেলে আর একটা সরকার আসলে অনেক কিছু ক্ষতি হয়। দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, শেখ হাসিনা পতনের পরে দেশের পরিস্থিতি এখন ভালো হচ্ছে। অনেক মানুষ মারা গেল, অনেক পুলিশ মারা গেল, এটা দেশের জন্য ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সব দিকে ক্ষতি। বাংলাদেশের পরিস্থিতির জেরে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কড়া নিরাপত্তায় ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতায়াত করছেন দুই দেশের নাগরিকেরা। সোমবারের পর আজ সকাল থেকে দুই দেশের নাগরিকদের সীমান্ত দিয়ে যাতায়াত করতে দেখা যায়। উল্লেখ্য, ছাত্র আন্দোলনের জেরে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের লুটপাট, উল্লাসের ছবি দেখা যায়। এই অবস্থায় সীমান্তে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে কারণে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। এদিকে বিভিন্ন কারণে ভারতে আসা নাগরিকদের এদিন বাংলাদেশে ফিরে যেতে দেখা যায়। বাংলাদেশে ফিরে যাওয়া নাগরিকেরা জানান, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, দেশে শান্তি ফিরে আসুক, এই দাবি জানান তারা। আমি বাংলাদেশ আসছি গত শুক্রবারে, এসে তখন পড়ে গেছি বিপদের মধ্যে। আমাদের তো যাওয়া লাগবে, আমাদের ফ্যামিলি আছে, তারা টেনশন করতেছে, আমরাও টেনশনে আছি। আমরা চাচ্ছি ভালো হলে এখন দেশে বসাইতে, এবং দেশটা যেন ভালো হয় আমরা সেটা চাচ্ছি এখন, যাতে ভালো হলে পৌঁছাতে পারি, এটা নিশ্চয়তা চাচ্ছি আমরা। শুনতে পাচ্ছি অনেক জায়গায় ভাঙা ঠাঙা হচ্ছে, বাড়িঘর ভাঙতেছে, আগুন দিচ্ছে। আসলে এখন কতটুকু কি, আমাদের তো বাইরে আসি, ফেসবুকে দেখতে পাচ্ছি অবস্থা খুব একটা ভালো না। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা সুস্থ হয়ে যাবে। আমাদের উদ্যোগ যারা আছে বা আমাদের নিরাপত্তা যারা আছে, তারা যেন এটা দৃষ্টি আকর্ষণ করে, যাতে ভালোভাবে আমাদের রাখে, যাতে আমরা দেশে সবাই মিলে বসবাস করতে পারি। দেশটা সবার, আমরা চাই দেশটা যেন শান্তি হোক। তখন তো মোটামুটি পরিস্থিতি ভালো ছিল, পরিস্থিতিটা খারাপ হয়েছে গত 2 দিন হলো। গতকাল প্রধানমন্ত্রী দেশে চলে গেছে, তারপর থেকে এরকম হয়েছে। এটা আসলে রাজনৈতিক বিষয়টা তো আমি অত বলতে পারবো না, তো আমরা সাধারণ জনগণ আমরা চাই যেই দেশে আসুক বা যেই থাকুক, আমরা শান্তি হলে সবাই মিলে বসবাস করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই আসি, সবাই মিলেমিশে দেশটাকে থাকতে চাই। আমরা তো দেশের মানুষ, আসলে জন্মভূমি, আমরা দেশে আসতে চাই না, আমরা চাই সবাই একসঙ্গে থাকতে, ভালোভাবে মিলেমিশে থাকতে চাই। এটা আসলে হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে না। আর ভালো মন্দ মিলেই মানুষ, খারাপ কিছু লোক তো অবশ্যই আছে, তারা এগুলো করছে। এর মধ্যে ভালো লোকও আছে, অনেকে আছে মন্দির পাহারা দিচ্ছে। আসলে কী বলবো আর, এটা দুঃখজনক। আমরা চাই দেশটা যেন শান্তি আসুক, নতুন সরকার যেই আসুক, আমরা চাই হিন্দু মুসলিম সবাইকে নিয়ে দেশটা যেন শান্তি আসে, এটাই আমরা চাই, যাতে অরাজকতা কিছু না হয়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি আসলাম শিলিগুড়িতেই, শিলিগুড়িতে আসছি। জি, এখন ফিরে যাব বাড়ি পাবনাতে। হ্যাঁ, মনে শান্তি একটু, আমরা আশঙ্কা করছিলাম দেশে যেতে পাবো কি না, কোনো গাড়ি ঘোড়া চলবো কি না। যা হোক, যেটা হচ্ছে দেশের জন্য ক্ষতি হচ্ছে, দুঃখজনক, এখন সেটা হচ্ছে তো মানতে হবে। এবারে আমি ছিলাম 6-7 দিন ছিলাম, না আটকেছিলাম না, এখানে ঘোরাঘোরা করছিলাম, কাজে করছিলাম, একটু কাজকাম সেরে নিলাম। এখন আমি সিদ্ধান্ত নিলাম যাই দেশে, যাই দেশের পরিস্থিতি কী দেখি, মনটা ভালো লাগে না, দেশের বাবা মা আছে, অনেক কিছু আছে। দেশের খবর কালকে ছিল খুব খারাপ ছিল, আজকে এটা জানলাম দেশের খবর একটু ভালো হয়েছে, গাড়ি ঘোড়া চলার অনুমতি দিছে, সব সমাধান হবে আগে, এটাই আশা করছি। খারাপ হলো, দেশের জন্য ক্ষতি হলো, আমাদের বাংলাদেশের জন্য অনেক ক্ষয়ক্ষতি হলো, একটা সরকার চলে গেলে আর একটা সরকার আসলে অনেক কিছু ক্ষতি হয়। আর ওই জন্য ক্ষতিটা হওয়ার জন্য আমাদের বাংলাদেশের ক্ষতি, অনেক মানুষ মারা গেলো, অনেক পুলিশ মারা গেলো, এটা দেশের জন্য ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সব দিকে ক্ষতি। এখন আন্দোলনটা ছিল, এটা রাজনীতির মধ্যে চলে গেছে, এটা ছিল ছাত্ররা ছিল, যে ছাত্রদের দাবি যুক্তি ছিল, ওই যুক্তি থেকে ওটা চলে গেছে রাজনীতির পক্ষে, এই রাজনীতির পক্ষে সামলানো সম্ভব ছিল না।
এটা দুঃখজনক, এটা অন্যায় হয়েছে। আমি যতটুকু জানি আমাদের সরকার যেটা বলছে, সেনাবাহিনী প্রধান বলছে, আমাদের যে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি বলছে, এটা এটা কোনো মুহূর্তেই সংখ্যালঘুদের কোনো আক্রমণ হবে না, কোনো করা যাবে না। আমাদের বাংলাদেশ বিভিন্ন দল আছে, দলগুলো বলছে সংখ্যালঘু কোনো হামলা এখন হয় না আর হবে না আশা করা যায়। কিন্তু হচ্ছে তো হচ্ছে, এটা দুঃখজনক। মানে এখন অনেক নেতার, আওয়ামী লীগের নেতার মন্ত্রী গাড়ি ঘোড়া ভাঙছে, এটা হইলেও দুঃখজনক, না হলেই ভালো। আমি শিলিগুড়া ছিলাম, বাড়ি আমাদের বাংলাদেশ ঠাকুরগাঁও। না, আতঙ্ক তো আছেই, কিন্তু দেশ এখন স্বাধীন হয়ে গেছে নতুন করে, এই জন্য আমরা দেশে যাচ্ছি। দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, শেখ হাসিনা পতনের পরে দেশের পরিস্থিতি এখন ভালো হচ্ছে। আমরা খবর নিয়েছি যে পরিবেশ পরিস্থিতি ভালো, এখন বাংলাদেশে অফিস আদালত খুলে দিয়েছে, স্কুল কলেজ খুলে দিয়েছে, এই জন্য এখন পরিবেশ প্রতিদিনই স্বাভাবিক হয়ে যাবে। এটা বঙ্গবন্ধু ভাঙলে আসলে বঙ্গবন্ধুর উপর রাগ নেয় মানুষের, মানুষের রাগ হচ্ছে শেখ হাসিনার উপর। কারণ শেখ হাসিনা যেভাবে 17 বছর দেশটাকে শাসন করেছে, চালিয়েছে, বিনা ভোটে দেশ চালিয়েছে, এই জন্য মানুষ খুব ক্ষিপ্ত। কারণ সে দেশকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, জিনিসপত্রের দাম উদ্যোগতি সব কিছু বানায়, বিরোধী দলীয় নেতাদেরকে সব জেলে পুড়ে দিয়েছে, ইয়া করছে, এই জন্য বাংলাদেশের সে আর এই অবস্থার মধ্যে এখন নাই। এই জন্য এটা শেখ হাসিনার উপর রাগ, আওয়ামী লীগের উপরে রাগ, শেখ মুজিবের উপর তাদের কোনো রাগ নাই। এখন ওই রাগটা শেখ মুজিবের উপরে চলে গেছে। হ্যাঁ, হিংসা, কিছু কিছু হিংসা দেখা হচ্ছে, এই জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলা এবং বাংলাদেশের গভর্নমেন্ট, সেনাবাহিনী সবাই মিলে এদেরকে বিরত থাকার জন্য বলছে। অলরেডি জনগণ এখন এটার এটাকে প্রোটেক্ট দিচ্ছে, বাংলাদেশের জনগণ এটাকে এখন প্রোটেক্ট দিচ্ছে। এটা এটা অবশ্যই এরকম যদি হয়ে থাকে, আমি এটাই আমি দেখিনি, এখন আমি দিয়ে যাচ্ছি, যদি এটা হয়ে থাকে তাহলে এই ধরনের এটা দুঃখজনক, এটা হওয়া উচিত না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে এখানে আমরা বসবাস করব, সবাই আমরা একসঙ্গে আমরা থাকবো, মিলেমিশে থাকবো। আমাদের কোনো সংখ্যালঘুদের উপরে যেন কোনো অত্যাচার নির্যাতন না হয়, এটা আমাদেরকে সবাইকে দেখতে হবে। এটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব, এটা আমাদের জনগণের দায়িত্ব, কারণ আমরা হিন্দু, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। অবশ্যই আমাদের আস্থা রয়েছে, এখন সেনাবাহিনী শাসিত সরকার চলতেছে, আজ 24 ঘন্টার মধ্যেই একটা অন্তরিম গভর্নমেন্ট চলে আসবে, এই অন্তরিম গভর্নমেন্ট চলে আসলেই সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে।